উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য সবাই জীবন জীবনযাপন করছি কিন্তু আমাদের মূল যে কাজ সে কাজ থেকে সরে তাকে চলবে না অলর জীবনযাপন করে চলবে না অর্থাৎ আমাদের পড়াশোনাটি কোন চালিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমি আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আজকের আলোচ্যসূচি তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম আর যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ওপেন হার্ট সার্জারি আমরা এখন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি তোমরা আশা করি মনোযোগ সহকারে আমার সেই ক্লাসটি উপভোগ কর শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় ওপেন হার্ট সার্জারি আমরা শুরুতে জেনে নিই ওপেন হার্ট সার্জারি বলতে আমরা কি বুঝবো শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিন্ড অস্ত্রোপচার করেন তখন সেই প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে এটি তিনভাবে হতে পারে দেখে নি প্রথমে রয়েছে অন সার্জারি এক্ষেত্রে রুগীর দেহে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় যাকে বলা হচ্ছে হার্ট লাং মেশিন এই যন্ত্রটি একই সাথে দেহে রক্ত সরবরাহ এবং রক্তের সাথে অক্সিজেন সংযুক্তির কাজ করে অর্থাৎ একই সাথে ফুসফুস ও হৃৎপিণ্ডের বিকল্প হিসাবে কাজ করে অফ পাম্প সার্জারি বা পিটিং হার্ট সার্জারি এক্ষেত্রে হার্ট লাং মেশিন ব্যবহার করা হয় না অর্থাৎ হৃৎপিণ্ড সক্রিয় থাকা কালে অথবা হৃৎপিণ্ড সচল রেখেই হার্ট সার্জারি করা হয় অনেক ক্ষেত্রে রোবটের সাহায্যে হার্ট সার্জারি করা হয় তখন তাকে বলা হবে রোবট অ্যাসিস্টেন্ট সার্জারি আমরা দেখিনি কী কারণে কখন ওপেন হার্ট সার্জারি করতে হয় প্রথমত যাদের হৃৎপিণ্ডে জন্মগত ত্রুটি রয়েছে সেই ত্রুটি সারানোর জন্য ওপেন হার্ট সার্জারি করা হয় ক্ষতিগ্রস্ত ভ্রমণের পরিবর্তে বিকল্প ধমনী স্থাপনের জন্য ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় দাতা হৃৎপিণ্ড রোহিতার দেহে প্রতিস্থাপনের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় ত্রুটিপূর্ণ কপাটিকা সংশোধন করার জন্য ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় পেসমেঘা স্থাপনের জন্য অনেক ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন দেখা দেয় ট্রান্সমায়োকার্ডিয়াল লেজার রিবাস্কুলারাইজেশন এর মানে হচ্ছে হৃদপেশি কোনো অংশ অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো অংশে যদি হৃদপেশি অকুজ হয়ে যায় অকার্যকর হয়ে যায় অক্সিজেন বা পুষ্টির অভাবে সেক্ষেত্রে বিকল্প পদ্ধতির মাধ্যমে ওই অঞ্চলে রক্ত সরবরাহ করে অক্সিজেন সরবরাহ করে ওই পেশিগুলোকে পুনরায় কার্যকর করার প্রক্রিয়াকে বলা হবে ট্রান্সমায়োকার্ডিয়াল লেজার রিবাস্কুলারালাইজেশন এছাড়া রিতমিনের অনিয়ন্ত্রিত স্পন্দন সংশোধন করার জন্য ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয় সার্জারি পদ্ধতি ওপেন হার্ট সার্জারি করার জন্য একজন বিশেষজ্ঞ কার্ডিও বাস্কোলা শল্য চিকিৎসক প্রয়োজন হয় তবে একজন চিকিৎসকের পক্ষে ওপেন হার্ট সার্জারি সফলভাবে করা সম্ভব নয় তাই এই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সহযোগিতা করার জন্য একদল শল্য চিকিৎসক প্রয়োজন হয় ওপেন হার্ট সার্জারির জন্য রোগীকে অচেতন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে জেনারেল বা নার্ভ ব্লক এনেস্তেশিয়া ব্যবহার করা হয় এক্ষেত্রে নাম কেটে বড় গর্ত করা হয় যাতে হৃৎপিণ্ড উন্মুক্ত হয় এবং সহজেই হৃৎপিণ্ডে সার্জারি করা যায় হার্ট লাং মেশিনের সাহায্যে রক্ত সরবরাহ করা হয় অন পাম্প হার্ট সার্জারির ক্ষেত্রে এই যন্ত্রটি ব্যবহার করতে হয় যা আমরা পূর্বে আলোচনা করেছি অনেক ক্ষেত্রে কাটা ছাড়া না করে ছোট ফোটা করে তার ভিতরে ক্যামেরা ঢুকিয়েও হার্ট সার্জারি করা হয়ে থাকে সেক্ষেত্রে দক্ষ কার্ডিওভাস্কুলার বাস্কোলা চিকিৎসকের প্রয়োজন হয় ওপেন হার্ট সার্জারির জন্য যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে হৃৎপিণ্ড সুস্থ রাখার উপযোগী আহার গ্রহণ করতে হবে নিয়মিত নির্ধারিত ব্যায়াম করতে হবে হৃদরোগী যারা তাদের জন্য সকল ধরনের ব্যায়াম উপযুক্ত নয় ডাক্তারের পরামর্শক্রমে এ ধরনের রোগীকে নির্ধারিত ব্যায়াম করতে হয় বয়স উচ্চতার সাথে মিল রেখে ওজন ঠিক রাখতে হবে আমরা জানি উচ্চতার সাথে এবং বয়সের সাথে ওজনের একটি সম্পর্ক রয়েছে সে সম্পর্ক বজায় রেখে ওজন ঠিক রাখতে হবে মানসিক চাপ মুক্ত থাকতে হবে মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায় কারো যদি ধূমপান বা মদ্যপানের বদ্যভাস থাকে সেক্ষেত্রে তা পরিত্যাগ করতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে অর্থাৎ খাওয়া দাওয়া ঘুমানো বিশ্রাম এবং ব্যায়াম এই বিষয়গুলো বা দৈনন্দিন কার্যকলাপগুলো নিয়ন্ত্রিতভাবে করতে হবে এবং ডাক্তার যেভাবে সেই নিয়মকানুনগুলো বলে দেন তা সঠিকভাবে অনুসরণ করা একজন হৃদরোগীর জন্য অত্যন্ত জরুরি ওপেন হার্ট সার্জারির একটি অন্যতম বিষয় হচ্ছে করোনারি বাইপাস সার্জারি আমরা এবার সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো প্রথমে জেনে নেই করোনারি বাই বাইপাস সার্জারি বলতে আমরা কি বুঝবো এক বা একাধিক করোনারি দমনের লোম্যান রুদ্ধ হয়ে গেলে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রপ্রচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে একটি সুস্থ রক্তবাহিকা কেটে এনে রুদ্র দমনের পাশে স্থাপন করে বিকল্পপথরের সৃষ্টি করার প্রক্রিয়াকে করোনারি বাইপাস বলে যার অপর নাম সিএবিজি এর পূর্ণরূপ করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করোনারি বাইপাস সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াকে করোনারি বাইপাস সার্জারি বলা হয় অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো একটি অংশে যদি রক্ত সরবরাহ ব্যাহত হয় সেক্ষেত্রে ক্রমান্বয়ে হৃৎপেশিগুলো দুর্বল হয়ে পড়ে একসময় হার্ট অ্যাটাক দেখা দেয় তা রোধ করার জন্যই মূলত করোনারি বাইপাস সার্জারি করা হয় আমরা দেখিনি কেন করোনারি বাইপাস সার্জারি করতে হয় অন্যতম প্রধান কারণ হচ্ছে দমনের রুদ্রতা এই রুদ্ধতার কারণে যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট হয়ে না যায় বা কার্যকারিতা বিনষ্ট না হয় তা রোধ করার জন্য করোনারি বাইস সার্জারি করতে হয় দমনিতে যে রুদ্ধতার সৃষ্টি হয় এটি যদি এমন পর্যায়ে থাকে যে স্ট্যান্ড বা রিংদ্বা দ্বারা সেটা সমাধান করা যায় সেক্ষেত্রে তাই করতে হবে কিন্তু সমস্যা যত জটিল হয় সেক্ষেত্রে রিং এ বাস স্ট্যান্ড যথেষ্ট হয় না রোগীকে সুস্থ করার জন্য তখন বাইপাস চার্জারের প্রয়োজন দেখা যায় দমিরবতর ভাগে পুঞ্জীভূত পদার্থ অথবা জমাট রক্তকে অ্যাথোরোমেটাস প্লাস বলে এই এথরোমেটাস প্লাক্স সৃষ্টির প্রক্রিয়াকে আর্টারিও আর্টারিওস্ক্লে বলে অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক বা হার্ট ফিল হতে পারে এই পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তার জন্যই মূলত বাইপাস সার্জারি করতে হয় ধূমপান উচ্চ রক্তচাপ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি ডায়াবেটিস প্লাস ত্বরান্বিত করে তাই এসব বিষয়ে খুবই সাবধান থাকতে হবে যেন প্লাস্টরের প্রক্রিয়াটি ত্বরান্বিত না হয় পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী পুরুষ এবং পঞ্চান্ন বছরের বেশি বয়সী মহিলার ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বেশি অর্থাৎ এই বয়সে হৃদরোগ ঘটতে পারে এমন সব বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে এবং জীবনযাপন নিয়ন্ত্রিত হতে হবে লুমেন পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট সংকীর্ণ হলে বুকে ব্যথা অনুভূত হয় যাকে আমরা ইতিপূর্বে জেনেছি অ্যানজেনা নামে অর্থাৎ বুকের এই ব্যথাকে আমরা বলবো অ্যানজাইনা লোমেন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সংকীর্ণ হলে বাইপাস সার্জারির প্রয়োজন হয় দমনের সঠিক অবস্থান ধরন ও সমস্যার ব্যাপকতা নির্ণয় করা খুবই জরুরি এক্ষেত্রে রোগীর বয়স অন্যান্য অসুখ বিসুখ ও জীবন পদ্ধতি বিবেচনায় আনতে হবে করোনারি বাইক সার্জারির জন্য যে দমনে ব্যবহার করা হয় তা বুক হাত পা বা তলপেট থেকে সংগ্রহ করা হয় সার্জারি সম্পন্ন করতে তিন থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এবং সুস্থ হতে দুই মাসের অধিক সময় লাগে জেনে নিই করোনারি বাইপাস সার্জারি করার পর রুগীকে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে প্রথমত তাকে ধূমপান ত্যাগ করতে হবে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত নির্ধারিত ব্যায়াম করতে হবে সঠিক ওজন বজায় রাখতে হবে খাদ্যাভ্যাস সঠিক হতে হবে অর্থাৎ অতিরিক্ত তৈলাক্ত খাবার জাঙ্ক ফুড এসব পরিহার করতে হবে এবং ডাক্তারের পরামর্শ বা চিকিৎসকের নির্দেশনা মোতাবেক খাবার গ্রহণ করতে হবে চাপ ও রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে নির্ধারিত ঔষধ সেবন করতে হবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা ওপেন হার্ট সার্জারি কি কেন করা হয় কিভাবে করা হয় সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করলাম নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে এই ওপেন হার্ট সার্জারি কিভাবে করা হয় তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য চলো এখন আমরা একটি ভিডিও চিত্র দেখি এই ভিডিও চিত্রের মাধ্যমে ওপেন হার্ট সার্জারির পদ্ধতিটি আমরা জানার চেষ্টা করব হৃদ পেশিতে অক্সিজেন ও রক্ত প্রবাহের জন্য বিকল্প পথ তৈরির প্রক্রিয়াকে বাইপাস সার্জারি বলে এক্ষেত্রে প্রথমে বক্ষদেশের মাছ বরাবর কেটে নেওয়া হয় যাতে হৃৎপিণ্ড উন্মুক্ত হয় অতপর পা থেকে সেফানার শিরা কেটে নেওয়া হয় বৃহৎ আকৃতির এই শিরার একটি অংশ বাইপাস সার্জারির কাজে ব্যবহার করা হয় এই শিরার এক প্রান্ত অ্যাওটা এবং অপর প্রান্ত ব্লক পরবর্তী স্থানে সংযুক্ত করা হয় ফলে উক্ত অঞ্চলে আবার রক্তপ্রবাহ পুনঃপ্রতিষ্ঠিত হয় সেফানা শিরার পরিবর্তে অনেক ক্ষেত্রে ইন্টারনাল মেমারি আর্টারি বাইপাস সার্জারির কাজে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা ওপেন হার্ট সার্জারি কিভাবে করা হয় সে বিষয়ে ভিডিও চিত্রটি দেখলাম আশা করি এ বিষয়টি তোমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে এবং তোমরা বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে নিচের অধ্যাপকটি পড়বে এবং প্রশ্নগুলোর উত্তর লিখবে আবার যখন আমাদের কলেজ খুলবে আমাদের এই মহামারীর যে ভয়াবহতা সেটা দূর হবে তখন তোমরা এই কাজগুলো আমাকে দেখাবে কলেজে এবং সেই কাজগুলো দেখানোর মাধ্যমে আমরা বুঝতে পারব যে ছুটিকালের সময়ে তোমরা তোমাদের বাসায় অলস সময় যাপন করণি পড়াশোনা করেছো আমাদের ক্লাসগুলো অনুসরণ করেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার জানিয়ে দিচ্ছি আমাদের আগামী ক্লাসের আলোচ্য বিষয় যথারীতি ওই ক্লাসেও আমরা হৃদরোগের প্রতিকার বিষয়ে আলোচনা করব যে তিনটি বিষয় উল্লেখ করেছিলাম প্রতিকার হিসাবে তার মধ্যে সর্বশেষটি বিষয় এনজিও প্লাস্টি হবে আগামী ক্লাসের আলোচ্য সূচি আশা করি সেই ক্লাসেও যথারীতি তোমাদেরকে আমি সাথে পাবো ধন্যবাদ সবাইকে